মর্নিং ফ্রেন্ডস, আমি মণিদীপা। আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন আছি নাসিক, নাসিকের মেন সিটি। আমি যাব এখন ত্রম্বকেশ্বর। এখান থেকে, নাসিক থেকে ত্রম্বকেশ্বর দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমরা বাসস্ট্যান্ডের সামনে আছি, যেহেতু সেহেতু আমরা টোটো বা একটা গাড়ি বুক করে নেবো, নিয়ে ত্রম্বকেশ্বর যাবো। যে চটপট দেরি না করে চলো আমাদের সাথে। আর বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চটপট করে নিন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো যেন দেখতে পারে। আমরা এখন ত্রম্বক গ্রামে ঢুকে গেছি, যাবো ত্রম্বকেশ্বর মন্দিরে। প্রতিটা পাহাড় মেঘে ঢাকা, অদ্ভুত খুব সুন্দর লাগছে। এই পুরো গ্রামটার নামই হচ্ছে ত্রম্বক। ত্রম্বকের থেকেই ত্রম্বকেশ্বর মন্দির নাম হয়েছে। মন্দিরের সামনে, মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। মন্দিরে আমরা প্রবেশ করছি। এখানে পুজোর সব ডালি রয়েছে, যে যেরকম ইচ্ছা নেবে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, সব দাম, যার যেরকম ইচ্ছা পুজো জিনিস নিয়ে ঠাকুরের কাছে পুজো দেবে। গোলাপ না না, লাইন যখন ভিড় হয়, বসার জায়গাও আছে। সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধাই হয় না, শুধু তাকে ডেকে ডেকে চলো তার কাছে। অবশেষে আমরা মন্দিরের সামনে আসলাম। পোদ্দারবাবু আগেই চলে গেছে, তারপর লাইন বাই লাইনে আসছে। সামনে লাইন আছে একটু। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে দেবে না, তাই যতটা সম্ভব আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই ত্রম্বকেশ্বর মন্দিরে তিনজন ভগবান আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। আমার একটা বেলপাতা একটা ফুল দাও।
আমাদের সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমরা ব্রেকফাস্ট খেতে যাব। অনেক ধরনের খাবার পাওয়া যায়। এইবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, তো চলো আমার সাথে। ব্রেকফাস্টে আমরা কী খাই দেখে নিই। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কিন্তু এখান দিয়ে ঢুকতে দেয় না, পেছন দিয়ে ঢুকতে হয়। এখান থেকে মন্দির দর্শন করে বের হয়। এই যে লোকেরা বের হচ্ছে, এখানে চারিদিকে শুধু দোকান দোকান, খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায়। মিষ্টির দোকান, কি শার্ট, হ্যাঁ দেখো তো, খাবার দোকান, খাবার দোকান, পাওভাজি, বড়া পাও, স্যান্ডউইচ, পেছনের ভিউটা এত সুন্দর, পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেছে। এত সুন্দর, আমরা এখন গোদাবরী যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করবো। দেখি কত দূর যেতে পারি। আমরা এখানে সবাই বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। আমি খাচ্ছি মিসাল পাও, আমার ননদ খাচ্ছে প্লেন ধোসা, নন্দাই খাবে পুরি সবজি, আমার হাজবেন্ড মানে পদ্মাবাবু খাবে মশলা ধোসা, আমার মেজ বৌদি খাবে মশলা ধোসা, আমার ছেলের বউ খাবে পাওভাজি, আমার ছেলে খাচ্ছে অনিয়ন দোসা। আমরা সবাই মিলেমিশে ব্রেকফাস্টটা করে নিলাম, তোমরা দেখে নিয়েছ। এখানকার ওয়েদার এত সুন্দর, এই বৃষ্টি এই রোদ, বৃষ্টিতে আপনাকে বেশি জ্বালাতন করবে না, একটা ছাতা হলেই যথেষ্ট। আর খাবার এত টেস্টি যে আমরা সব কিছু প্রায় খেয়ে নিয়েছি, খুব টেস্টি খাবার। এইখানে আসার এক মহারাষ্ট্র ঘুরতে গেলে পরে আপনার বর্ষাকালটাই খুব ভালো, ধুলোবালি কম হয়, সব ধুলোবালি কম হবে, তারপরে আপনার ধসের ভয়টাও থাকে না, তো এই সময়টাই বেস্ট। এখানে সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছে, সব নাম লেখা, মহাকাল, ওম নমঃ শিবায়। তো কত করে গো? 150, 200, 250। কোনটা নেবে দেখো। তো আমরা এখান থেকে একটা শার্ট কিনে নিচ্ছি, পাঞ্জাবি, খুবই সুন্দর দেখতে, সুতির মধ্যে না, ওটা জয় মহাকাল লেখা, ওইটা আছে আমাদের, ওই লালটা আছে, মহাকাল থেকে কিনেছিলাম। ত্রিম্বকেশ্বর কিছু নেই না, ত্রিম্বকেশ্বর তো এইরকম, এই ব্ল্যাকটা নিতে পারো, ব্ল্যাকটা দেখো, মোনার জন্য একদম অর্ডিনারি দেখি, সাদাটা বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা একটা দোকানের সেল্টার নিয়েছি। এই দোকানটার মধ্যে প্রচুর ব্যাগ, সুন্দর 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 ব্যাগ, প্রচুর গাছের তৈরি জিনিস। দেখেই সব কিনে নিতে ইচ্ছে করে।
একটা ব্যাগ দর করো তো আমরা এখন গোদাবরী উদ্গম স্থলে যাচ্ছি। পুরো খাড়াই পাহাড়, ধরে যাচ্ছে, উঠতে যাচ্ছে। দেখি আমার ননদ নন্দাই তো আগে চলে গেল, পদ্মাবাবু হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। প্রচুর হাওয়া আর এত সিনিক বিউটি, এত সুন্দর, প্রচুর সুন্দর। ভগবান অকৃত্রিম হাত দিয়ে সাজিয়ে দিয়েছে। গোদাবরী ওপর থেকে নামছে, যেই জায়গার থেকে নামছে সেই জায়গাটাই আমরা এখন যাবো উদ্গম স্থলে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, রোদ উঠে গেল। আমরা পুরো রাস্তায় হাফ গাড়ি করে এসেছি, হাফ হেঁটে এসেছি, তারপর 200 সিঁড়ি অতিক্রম করে এই গঙ্গার দুয়ারে এসেছি। এটা ত্রিম্বকেশ্বরের সব থেকে উঁচু স্থল। ওই দিকে সোজা মন্দির নিচে দেখা যাচ্ছে, বৃষ্টির জন্য একটু ঝাপসা হয়ে গেছে। এখানে অহরহ বৃষ্টি হচ্ছে, 10 মিনিট বৃষ্টি তো 10 মিনিট রোদ, কারণ এই এই পাহাড়টা পুরো মেঘেই ঢাকা থাকে এবং সবসময় প্রায় বৃষ্টিই হতে থাকে ওয়েস্টার্ন ঘাট বলে।